আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছু মানুষ করোনার উপসর্গ ছাড়াই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, পজিটিভ পাওয়া যাচ্ছে হঠাৎ করে পরীক্ষা করলে। এমন হয়েছে যে একজন সাংবাদিক তার শ্বশুরকে নিয়ে গেছেন টেস্ট করাতে, ডাক্তাররা ইতিহাস নিয়ে বলছে যে আপনি ঘরেই ছিলেন, আপনার পজিটিভ হওয়ার কী কারণ? সাথে জামাইকে যখন জিজ্ঞেস করা হলো, উনি একজন সাংবাদিক, পরীক্ষা করার, তখন বলা হলো যে আপনিও পরীক্ষা করেন। বলে আমার তখন উপসর্গ না, আমি কেন পরীক্ষা করবো। পরীক্ষা করে দেখা গেল শ্বশুর জামাই দুজনে পজিটিভ। অনেকে ফেসবুকে লিখছেন, ভিডিও করছেন যে কিছু মানুষ আছে একদম উপসর্গ ছাড়াই পজিটিভ হয়ে যাচ্ছে, ডেঞ্জারাস, সাবধানে থাকো। অনেকের মধ্যে প্রশ্ন জাগছে যে তাহলে কিছু মানুষ কেন উপসর্গ প্রকাশ পাচ্ছে না, আবার কিছু মানুষ কেন এত জটিলতর উপসর্গ প্রকাশ পাচ্ছে? অনেকগুলো চিকিৎসকের মতো ডাক্তারি অনেকগুলো ব্যাখ্যা আছে। আমার ভিডিওটা যেহেতু খুব সাধারণ মানুষের জন্য করা হয়, খুব গভীরে যাচ্ছি না। এটা ভাইরাস যখন শরীরে প্রবেশ করে, শরীরে আল্লাহ আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন, ভাইরাসটা ঢোকা মাত্রই শরীরের মধ্যে মেসেজ চলে যায় যে একজন শত্রু ঢুকেছে। প্রথম কে সে শত্রুকে আক্রমণ করে? যে প্রথমে আছে, আমার চোখ, আমার নাক, আমার মুখ দিয়েই তো ঢুকছে। এই যে আমার মুখের, আমার যে চোখের মধ্যে পানি আছে, আমার মুখের মধ্যে লালার মধ্যে, আমার নাকের ভিতরে পানি, পানির একটা ভাব থাকে, পেছনে একটা পানির ভাব থাকে, অনেক সিলিয়া থাকে, অনেক কিছু আছে। আল্লাহ এই অংশগুলোকে এমনভাবে তৈরি করেছেন তারা নিজেরাও কিছুটাকে রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলতে পারে। তার মানে কি, এগুলো প্রাথমিক ডিফেন্স দেয় আপনাকে। এরপরে যখন জীবাণুটা গলায় গেল, সেখান থেকে শ্বাসনালীতে চলে গেল, সেখান থেকে ফুসফুসে চলে গেল, ফুসফুসে যাওয়ার পরে ফুসফুসও কিছু রিয়াকশন করে, সে তার সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এই জীবাণুটাকে ধ্বংস করার জন্য। এটা নিয়োগ করতে গিয়ে অনেক সময় শরীরে প্রবলেম হয়, ওই গভীরে আমি যাচ্ছি না। একটা কথা একবার খেয়াল করে দেখুন তো, এই যে আপনার গলার ভিতরে, গলার পেছনে যে অংশটা আছে, সেখানে যেখানে আমাদের মানুষদের গলা ব্যথা করে, চুলকায়, ওখানে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সিলিয়া, মানে এরকম করে ডালপালার মতো একটা ব্রাশের মতো, চিরুনির মতো জিনিস আছে, এগুলো জীবাণুকে এভাবে এইভাবে সবসময় সরিয়ে আলাদা করে দেয়। ওখানেও আল্লাহ কিছু রোগ প্রতিরোধের উপাদান দিয়েছেন। আমরা ডাক্তাররা কেন বলছি যে বেশি অ্যালকোহলের কোনো ভাব নিতে যেয়েন না, সারাদিন খালি এর ভাব ও ভাব নিয়ে একেবারে ওগুলোকে পুড়ে ফেললেন, আপনি তো ক্ষতি হবে। সেই জন্য আমরা বলছি যে হালকা কুসুম গরম পানি দিয়ে গার্গেলিং করেন, একটু হালকা গরম কুসুম পানি খান। বেশি বেশি করতে গেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার যে প্রথম যে ধাপটা, ওরা ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সো যার এই ধাপটা স্ট্রং আছে, সে প্রথমে রোগ জীবাণুটাকে অনেকটাই কমিয়ে দেয়। সেকেন্ড কি, সে শরীরে ঢুকলো, ঢুকে ফুসফুসে যাওয়ার আগেই তার শরীরের যে আল্লাহ জন্মগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা দিয়েছেন, যেটাকে আমরা বলি ইননেট ইমিউনিটি, এই ইমিউনিটি যেটা জন্মগতভাবে সে নিয়ে এসছে, সেটা সে ধ্বংস করে দেয়, এই ফুসফুসে যেতেই দেয় না, ভাইরাসের লোড কমে যায়। ফলে এই মানুষটা কোনো উপসর্গ প্রকাশ পায় না, পেলেও হালকা একটু গা ম্যাচ ম্যাচ করে, একটু সর্দি সর্দি ভাব, গা একটু ব্যথা ব্যথা ভাব, মনে হচ্ছে গায়ে জ্বর আছে, তাপমাত্রা পাওয়া যাচ্ছে না, আর কোনো উপসর্গই থাকে না। কারো কারো ক্ষেত্রে উপসর্গ প্রকাশ পায়, আর কয়েকজনের ক্ষেত্রে মাত্র, খুব কম পার্সেন্টেজ এদের ক্ষেত্রে ফুসফুসে যায়। ফুসফুসে যে বায়ুথলি থাকে সেখানে গ্যাস এক্সচেঞ্জে বাধা দেয়, চতুর্দিকে পানি জমে যায়, রক্তনালীগুলোর পানির ভিতর থেকে পানি বের হয়ে যায়, ফুসফুসটা পানির মধ্যে হাবুডুবু খায়, কিডনি ফেল হতে থাকে, এটা ওটা ফেল হতে থাকে। এই মানুষগুলোকে আইসিইউতে নিতে হয়, ভেন্টিলেটরে নিতে হয়। আমরা ওদের দিকে যাচ্ছি না, আমরা তাদের জন্য প্রার্থনা করছি। কথা আমাদের যে উপসর্গটা তাহলে কেন প্রকাশ পেল না, এই যে প্রকাশ খুব সহজ, কারণ কারো কারো ক্ষেত্রে আরেকটু বেশি প্রকাশ পাচ্ছে। কারণ কি, তাদের হয়তো বা ভাইরাস লোডটা বেশি, তাদের ডিফেন্স মেকানিজম যেটা প্রতিরোধ ক্ষমতা সেটা একটু স্লো, যার কারণে দেখা যাচ্ছে যে তাদের কিছু প্রকাশ পাচ্ছে। এই কিছু প্রকাশ পাওয়ার কারণে তারা কিন্তু দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা সত্ত্বেও একটু উপসর্গ পাচ্ছে। সে কারণেই কিন্তু এই যে করোনার যে রোগীদেরকে আমরা কিন্তু সামান্য রোগ, বা যেটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলছি, সর্দি কাশির মতো উপসর্গ, কারো কারো ক্ষেত্রে একটু মডারেট, বা মনে করছে যে একটু মোটামুটি সমস্যা, তার হালকা একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে, আর কারো কারো ক্ষেত্রে সিভিয়ার, যাদের অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, এইভাবে ভাগ করেছে। এবং এই যারা মাইল্ড বা মডারেট
মাঝামাঝি গ্রুপ, এরা কিন্তু ঘরের থেকেই সবাই মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। এখন কোশ্চেন তো আসলোই যে উপসর্গ যাদের নাই তারা কি ডেঞ্জারাস? ইয়াস, তারা উপসর্গওয়ালাদের থেকে অনেক বেশি ডেঞ্জারাস। কারণ কি, যার উপসর্গ আছে এখন সবাই তো সর্দি কাশি জ্বর নিয়ে সে তো টেনশনে আছে, সে ভাবছে যে আমার তো করোনা হতে পারে, আমি ঘরে থাকি। আর যার উপসর্গ নাই তার তো কোনো ফিলিংস নাই, সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং সবাইকে দিয়ে বেড়াচ্ছে। ডেঞ্জারাস না? একটা রোগ জীবাণু যখন শরীরে ঢোকে, উপসর্গ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এটা মোটামুটি একটা হিসাব গড়ে 1 থেকে 14 দিন হচ্ছে করোনা ভাইরাসের ক্ষেত্রে। এই জন্যই তো আমরা 14 দিন ঘরে থাকতে বলছি, কারণ ওর উপসর্গ প্রকাশ অবশ্যই 14 দিনের মধ্যে হয়ে যাবে। ক্ষেত্র বিশেষ একটু বেশি হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 14 দিনের মধ্যেই হয়ে যায়। এই যে উপসর্গ প্রকাশ পেতে যে 14 দিনের মধ্যে সময়টা, এটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। এখন ধরেন একজনের শরীরের মধ্যে আজকে একটা ভাইরাস ঢুকলো, 1 দিন 2 দিন 3 দিন উপসর্গ নাই, 4th দিন 5th দিন উপসর্গ নাই, 7th 6th দিনে গিয়ে উপসর্গ প্রকাশ পেল। তাহলে উপসর্গের আগের 2 দিন কোনটা? 4th 5th দিন। তার মানে কি, উপসর্গ যে প্রকাশ পায় এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সিমটোমেটিক। তাহলে উপসর্গের আগের অংশটাকে আমরা কি বলি? প্রি সিমটোমেটিক। তার মানে সিমটম প্রকাশ পাওয়ার আগে, এই সিমটম প্রকাশ পাওয়ার আগের যে 48 ঘন্টা, ডেঞ্জারাস। এই সময় সে ম্যাক্সিমাম ছড়িয়ে দেয়, এই সময় তার ছড়ানোর ক্ষমতাটা মারাত্মক থাকে। দ্যাটস ওয়াই উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই কিন্তু একজন লোক মারাত্মক। ইভেন কি সে যে অ্যাসিমটোমেটিক, মানে তার কোনো উপসর্গ নাই, তখনও ছড়াতে পারে। উপসর্গ দেখা দিয়েছে তখনও ছড়াতে পারে, এমনকি 14 দিন পরেও ছড়াতে পারে। কিন্তু ছড়ানোর হারটা কখন সবচেয়ে বেশি? উপসর্গ দেখা দেওয়ার 48 ঘন্টা আগে। এটা এখন পর্যন্ত যে গাইডলাইন, আমি আগে বলে নিই যে এখন পর্যন্ত, কারণ 2 দিন পরে আমাদের থিওরিগুলো চেঞ্জ হয়ে যায়। বিজ্ঞানীরা তো অনেক চেষ্টা করছে আপনাদেরকে হেল্প করার জন্য, আমরা সেই কথাগুলোই বলি, সেই জন্য 10 দিন আগের কথা আজকে অনেক চেঞ্জ হয়ে যায়। তার মানে কি যে আমরা খুব সহজ ভাষায় যদি বুঝি, যেই মানুষটা উপসর্গ প্রকাশ পাবে তার 48 ঘন্টা আগে সে খুব ডেঞ্জারাসভাবে ছড়িয়ে দিবে। এখন আমরা একটা কথা সবাইকে বলি, সেটা কি, জাস্ট আজকে মাথায় ঢুকিয়ে নেন যে আপনি ছাড়া প্রত্যেকেই রোগী। কেন? আপনি মা বাবার সাথে ঘুরছেন, আমার আত্মীয় স্বজন ভয় নেই কোনো, আপনি ডাক্তার সিস্টার, আপনি হাসপাতালে বসে আড্ডা দিচ্ছেন, একদম সবাই পিপি পড়া, যে আমরা তো সবাই প্রোটেক্টেড, আমরা আড্ডা নেই কোনো, একে অপরের যে শত্রু করোনার ক্ষেত্রে এটা কিন্তু মাথায় নাই। আপনার এলাকায় আঙ্কেল আসছে, আসসালাম আল্লাহ, আর আঙ্কেল আমার কাছের মানুষ। প্রত্যেকটা মানুষ ঘর এবং রাস্তা এবং বাইর সবাই মনে করতে হবে যে আপনার অসুস্থ, কারণ যে মানুষটা দিব্যি রাস্তায় ঘুরছে, সিগারেট খাচ্ছে, আড্ডা দিচ্ছে, আপনার সামনে হেঁটে গিয়ে নামাজ পড়তে গেল বা একটু ঘুরছে, আপনি বলছেন দিব্যি সুস্থ মানুষ, তাহলে একদম ভয় নাই। বাট ওনার শরীরে করোনা আছে এবং তিনি ছড়াচ্ছেন, এটা তো আপনি জানেন না। এবং এটার একটা ডাটাতে দেখা গেছে 25% ক্ষেত্রে কোনো উপসর্গই প্রকাশ পায় না। সো ডেঞ্জারাস, তার মানে কিছু লোক সুস্থ হয়ে যাচ্ছে, জানতেই পারছে না যে তার শরীরে করোনা ছিল। ওকে থ্যাংকস, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন সে কারণে যে আপনি, আপনার কিছু হয়নি। কিন্তু আপনি যাকে ছড়ালেন তার যদি কোমরবিডিটি থাকে, অর্থাৎ তার যদি ডায়াবেটিস প্রেশার, তিনি যদি বয়স্ক লোক হন, আপনি সুস্থ, কিন্তু আপনার মাধ্যমে যাকে ছড়ালেন তিনি কিন্তু বিপদে পড়ে গেলেন। দেশসই আমরা বলছি দূরত্ব দূরত্ব দূরত্ব, প্রয়োজন লকডাউন। এবং আপনারা কি জানেন যে এখন একটা হানিমুন ফিলিংস চলে আসছে। হানিমুন ফিলিংসটা কি, সারা বিশ্ব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, ভাবতেছে যে আমাদেরকেও করোনা ছেড়ে দিবে। সরকারও কিন্তু গার্মেন্টস কিছু কিছু খুলেছে, হোটেলও খোলার কথা বলেছে। আমি জানি না এটা কন্টিনিউ রাখবে কিনা, আমি জানি না, মন্দির মসজিদ সব বন্ধ করে আমি আজকে হোটেল খোলা রাখবো খাবার তৈরি করার জন্য। বাসায় খাবার তৈরি করা যায় না, ইফতারের খাবার তো বাসারটাই বেটার। সো কি করবেন, সারা পৃথিবী ভালো হচ্ছে, সারা পৃথিবী যখন মরে তখন তো আপনার কিছুই হয় নাই। সারা পৃথিবী যখন ভালো হচ্ছে তাহলে কি আপনি এখন ভালো হবেন? আমার মনে হয় না, এটা ভাবার এখনও সময় আছে। চিকিৎসক আমি একটা ডাটা নেওয়ার চেষ্টা করেছি, বেশিরভাগ ম্যাসাকার হয়েছে 50 থেকে 60তম দিনে, আমরা 50 পার করেছি। কোনো গ্রামার্থই নভেল করোনা ভাইরাস মানছে না, কিন্তু মানে
ব্যাখ্যা চাই না, কিন্তু কেন জানি মনে হয় কিছুটা হলেও ওয়েদার, বিসিজি টিকা, আমাদের আগে থেকে এইসব সর্দি কাশির প্রকোপ বেশি, কিছুটা নিশ্চয়ই হেল্প করছে। উপরওয়ালা পবিত্র রমজান মাস, বছরে দুবার অন্তত আমরা খুশি হই, যেদিন শুনবো যে করোনা চলে গেছে, আমরা মুক্তি পেয়েছি, সেদিনই আমাদের আসল খুশির দিন। আর এই খুশির দিনটাকে আপনি এগিয়ে নিয়ে আসতে পারেন একে অপরের কাছ থেকে দূরে থাকতে। সো যদি আজকের এই কথাগুলো আপনার মাথায় ঢুকে, আমার মনে হয় যে আপনি এই কাজে নেতৃত্ব দিবেন। যে ডাক্তার সাকলাইন বলেছে যে কি কারণে ওই উপসর্গবিহীন লোকগুলো ডেঞ্জারাস এবং কি কারণে একে অপরের কাছ থেকে দূরে থাকতে হবে, এই জন্যই লকডাউন, ঘরে থাকাটা অনেক বেশি প্রয়োজন। সবাই ভালো থাকবেন, বরাবরের মতো সবার কাছে আমার নিজের সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।